নমস্কার এভরিওয়ান, আবার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমি একটা এক্সাম সম্পর্কে আলোচনা করব। তো তোমরা সবাই জেনে থাকবে যে আমাদের দেশের মধ্যে সব থেকে টপ ইনস্টিটিউটের যদি কথা হয়, তার মধ্যে প্রথমে আসে IISc, তারপর IIT আছে, তো তারপরে আরও কিছু ইনস্টিটিউট কিন্তু রয়েছে। তো তাদের মধ্যে একটা অন্যতম ইনস্টিটিউট হচ্ছে আইজার, যেটার ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ। তো এই আইজার ইনস্টিটিউটে অ্যাডমিশন হতে গেলে তোমাদের কিন্তু তিনটে পদ্ধতি রয়েছে। তো একটা পদ্ধতি হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স। তো জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স প্রথমে তোমাদেরকে কিন্তু জয়েন্ট এন্ট্রান্স মেন এক্সাম দিতে হবে, তারপর কিন্তু জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স দিতে হবে। তো প্রথমে তো জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স রয়েছে, তারপরে রয়েছে তোমাদের তোমাদের কি KVPI। KVPI এর মাধ্যমে তোমরা কিন্তু এই ইনস্টিটিউটে অ্যাডমিশন হতে পারবে, কিন্তু রিসেন্টলি কিন্তু এই এক্সামটার মাধ্যমে আর অ্যাডমিশন হয় না, খুব সম্ভব হয়তো এই এক্সামটা বন্ধ হয়ে যাবে। তো তিন নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে IAT এক্সাম। তো তিন নম্বরে যেটা সেটা নিয়েই কিন্তু আজকের আমাদের ভিডিও। তো IAT এক্সাম নিয়েই কিন্তু আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো IAT ফুল ফর্ম হচ্ছে আইজার অ্যাপটিটিউড টেস্ট, তার মানে বুঝতে পারছো এই এক্সামটার মাধ্যমে কিন্তু তোমরা আইজার গুলোতে কিন্তু অ্যাডমিশন হতে পারবে। তো বলে রাখি আমাদের দেশে কিন্তু 7 আইজার রয়েছে। তো 7 আইজার তারা কি কি রয়েছে দেখো, সেইগুলোর মধ্যে কিন্তু তোমাদের রয়েছে কলকাতা রয়েছে, এছাড়াও তোমাদের পুনে রয়েছে, মোহালি রয়েছে, ভোপাল রয়েছে, তিরুপতি রয়েছে, তিরুবনন্তপুরম রয়েছে এবং বহরমপুর রয়েছে। এই 7 আইজার কিন্তু আমাদের পুরো দেশের মধ্যে রয়েছে। তো এখানে অ্যাডমিশন হতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু এন্ট্রান্স এক্সাম দিয়ে ভর্তি হতে হবে। তো IAT এক্সামের মাধ্যমে তোমরা কোন কোন প্রোগ্রামে অ্যাডমিশন হতে পারবে, এক নম্বর হচ্ছে তোমরা BSMS ডুয়েল ডিগ্রি প্রোগ্রামে অ্যাডমিশন হতে পারবে, যেটা কিন্তু 5 বছরের, এবং আরেকটা রয়েছে তোমরা BS প্রোগ্রামেও কিন্তু অ্যাডমিশন হতে পারবে। এখানে এখানে কোনো PhD অ্যাডমিশনের কিন্তু গল্প বলছি না, এখানে PhD জন্য আলাদা প্রসেস রয়েছে। এবং যদি তোমরা শুধুমাত্র MS ডিগ্রিতে অ্যাডমিশন হতে চাও, তাহলেও কিন্তু এখানে IAT-র মাধ্যমে হতে পারবে না, সেখানে কিন্তু জ্যাম এক্সাম লাগবে। এখানে BSMS ডুয়েল ডিগ্রি এবং BS ডিগ্রির মাধ্যমে কিন্তু অ্যাডমিশন হতে পারবে, BSMS ডিগ্রি এবং BS ডিগ্রি প্রোগ্রাম। আর BS ডিগ্রি আইজার ভোপালেই কিন্তু শুধুমাত্র করানো হয়ে থাকে। নেক্সট, তোমাদের এই এক্সামটা অবশ্যই কিন্তু কন্ডাক্ট করে থাকে, সেটা হচ্ছে আইজার কন্ডাক্ট করে থাকে, ঠিক আছে। তো এবার আসি তোমাদেরকে যে এই এক্সামটার মাধ্যমে আইজার ছাড়া আর কোন কোন ইনস্টিটিউট কিন্তু অ্যাডমিশন করে থাকে। তাদের মধ্যে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে IISc। IISc-তেও কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারবে, এমনিতেই IISc-তে তোমরা জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সের মাধ্যমেও কিন্তু ভর্তি হতে পারবে, কিন্তু এই এক্সামটা দিয়েও কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারবে। এছাড়া তোমাদের রয়েছে IIT মাদ্রাস, শুধুমাত্র IIT মাদ্রাসে কিন্তু তোমরা এই এক্সামটা দিয়ে কিন্তু BS প্রোগ্রামে কিন্তু অ্যাডমিশন হতে পারবে, মেনলি BSMS প্রোগ্রামের জন্য কিন্তু অ্যাডমিশনের জন্য কিন্তু এই এক্সামটা নেওয়া হয়ে থাকে। এরপর যেটা রয়েছে যে তোমরা যদি এই এক্সামটা পাস করো, তাহলে কোন কোন সাবজেক্টের উপর অ্যাডমিশন হতে পারবে, সেটা হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্যাল সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স, কেমিক্যাল সায়েন্স, জিওলজিক্যাল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, এইসব যে আরও যে কোর্সগুলো রয়েছে এইসবের উপরে কিন্তু তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারবে। এবার আসি, যদি এই এক্সামটা দিতে গেলে তোমাদের যেটা টাকা খরচ করতে হবে সেটা রয়েছে তোমাদের, তোমরা যদি জেনারেল ক্যাটাগরিতে বিলং করো তাহলে কিন্তু তোমাদের 2000 টাকা খরচা হবে ফর্ম ফিল আপের জন্য, এবং যদি তোমরা SC ST PWD হও তাহলে কিন্তু তোমাদেরকে 1000 টাকা খরচ হবে। এই এক্সামটা দিতে গেলে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগবে, তো প্রথমেই হচ্ছে তোমাদেরকে 12 পাস থাকতে হবে, হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স সাবজেক্ট নিয়ে, না হয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে, বা তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি এই 4টা সাবজেক্ট থাকলেও কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারবে, এবং 60% কিন্তু তোমাদের নাম্বার থাকতে হবে। এরপরে যেটা রয়েছে যে এক্সাম প্যাটার্ন তোমাদের এখানে কি রয়েছে সেটা একটু তোমাদেরকে দেখাই। দেখো এক্সাম প্যাটার্ন তোমাদের যেটা রয়েছে এখানে, এক্সামটা অবশ্যই কম্পিউটার বেস এবং MCQ টাইপ, এবং এক্সাম হবে হিন্দি এবং ইংলিশে, এবং 3 ঘন্টার এক্সাম, ঠিক আছে। তো কী কী সাবজেক্ট থাকবে এখানে, এখানে থাকবে ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স এবং বায়োলজি। ম্যাথ থেকে 15 নম্বর, কেমিস্ট্রি থেকে 15 নম্বর, ফিজিক্স থেকে 15 নম্বর এবং বায়োলজি থেকে 15 নম্বর। টোটাল কোশ্চেন কিন্তু 60টা কোশ্চেন হবে, এবং প্রতিটা মার্কস কিন্তু তোমাদের 4 নম্বর করে। দেখো 15 × 4 = 60, ফিজিক্সের 60 নম্বরের, কেমিস্ট্রিতে 60 এবং বায়োলজিতেও 60, টোটাল 240 নম্বরের পরীক্ষা হবে এবং কোশ্চেন হবে 60, ঠিক আছে। তো এখানে যদি তোমরা ঠিক করো 4 নম্বর পাবে, এবং যদি ভুল করো তাহলে কিন্তু -1 নেগেটিভ মার্কিং কিন্তু এখানে রয়েছে।
তো এবার আছে সিট সংখ্যা, আমি সিট সংখ্যাটা তোমাদের ভিডিও শেষে বলবো, শুধু এখানে তোমাদের বলে দিই যে আইআইটি মাদ্রাসায় কিন্তু সিট রয়েছে 30টা সিট রয়েছে, আর কিন্তু আইআইএসসিতে তোমাদের 137টা সিট রয়েছে, এবং আইজারে কতগুলো সিট রয়েছে, কোন কোন আইজারে কতগুলো সিট রয়েছে সেটা কিন্তু আমি ভিডিও শেষে বলছি। তো এখন জেনে নিন যে 2024 সালে এই আইএটি এক্সামটা কখন হবে। খুব সম্ভব এক্সাম হয়ে থাকে তোমাদের, আমি বলি এখানে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয় এপ্রিল মাসে, এপ্রিল মাসের ফর্ম ফিল আপ শুরু হয় এবং মেতে কিন্তু পরীক্ষা হয়ে যায়। তো তারপরেই কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসেস কিন্তু আরম্ভ হয়ে যায়, তোমরা আইজারগুলিতে ভর্তি হতে পারবে। তো এবং আমি এখানে সিট ম্যাট্রিক্সটা বললাম, ভিডিও শেষে বলবো, এবং তোমাদের একটা ওয়ান টাইম ফিস নেওয়া থাকে সেটাও কিন্তু আমি ভিডিও শেষে বলবো। এছাড়াও তোমাদের যে কোর্স ফি সেগুলো তো তোমাদের নেওয়া হয়েই থাকবে, সেগুলো অনেক যে যার আইজার ভিত্তিক কিন্তু কোর্স ফি আলাদা হয়ে থাকে। তো এই এক্সামটা কিন্তু তোমরা দিতে পারো, এখানে কিন্তু অ্যাডমিশন হলে যদি হতে পারো তাহলে কিন্তু তোমাদের কিন্তু লাভ রয়েছে। এখান থেকে অ্যাকচুয়ালি এটা রিসার্চের জন্য প্রতিস্থাপন করা হয়েছিল, এখানে কিন্তু রিসার্চ করার সুযোগ পাবে তোমরা। আইজার থেকে যদি বিএসএমএস প্রোগ্রাম করতে হয় তাহলে তোমাদের সিট সংখ্যা যেটা রয়েছে, আইজার বহরমপুরে রয়েছে 170টা সিট, ভোপালে রয়েছে 240, কলকাতায় রয়েছে 250, মোহালিতে 250, পুনেতে 288টা এবং তিরুপতিতে রয়েছে 200টা, এবং আইজার তিরুবনন্তপুরমে রয়েছে 120। এবং বিএস প্রোগ্রাম করানো হয়ে থাকে শুধুমাত্র আইজার ভোপাল, এবং সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সায়েন্সে, যেখানে হচ্ছে 60টা সিট রয়েছে, এবং আইজার ভোপালে ইকোনমিক সায়েন্স করানো হয়ে থাকে, সেখানে কিন্তু 30টা সিট রয়েছে। এছাড়াও তোমাদের আমি বলেছিলাম যে আইআইটি মাদ্রাসে কিন্তু এই এক্সাম দিয়ে ভর্তি হতে পারবে, সেখানে মানে 137টা সিট ছিল। এছাড়াও তোমরা আইআইএসসিতেও কিন্তু ভর্তি হতে পারবে এই এক্সামটা দিয়ে। আইজিআই যদি অ্যাডমিশন হও তাহলে কিন্তু তোমাদের একটা ওয়ান টাইম ফিস দিতে হয়, সেটা হচ্ছে তোমাদের জেনারেল ক্যান্ডিডেটের জন্য 35,000 টাকা, একটা 25,000 প্লাস 10,000, 10,000 টাকা কিন্তু তোমরা ফেরত পাবে না, বাকি 25,000 টাকা কিন্তু ফেরত পাবে। আর একটা এসসি এসটিদের জন্য রয়েছে 17,500 টাকা, তার মধ্যে 12,500 টাকা তোমরা ফেরত পাবে, আর বাকি কিন্তু 5,000 টাকা রিফান্ডেবল নয়, ঠিক আছে। এই ফিসটা কিন্তু তোমাদের ওয়ান টাইম দিতে হবে, এবং পরে পরে কিন্তু প্রতি সেমিস্টার ওয়াইজ যে টাকাটা নেওয়া হয় সেই টাকাটা কিন্তু তোমাদেরকে দিতে হবে।